Hi, my name is Amit. Today in this video, I'm gonna show you guys Faridpur Bhanga city. Jar bhitor thakbe jhikimiki concert, Bhangar Ostir Highway, train e kore Faridpur giye magna biye khawa, Bhanga shohorer bortoman obostha, ar kotokkhon porbo rasta hariye fela. Ekhon er theke beshi kichu dekhte hole bhai video ta dekhen. গল্পটা একদিন সকালবেলার যখন আমি ঘুম থেকে উঠে স্টেশনের শোকে গান করছিলাম পরে দেখলাম শোকের মাত্রা বেশি তাই ব্যাকপ্যাক করে বাইরে যাওয়ার ডিসিশন নেই গন্তব্য ঢাকায় চেয়ে রোড ধরে ফরিদপুর ভাঙা যাব বোনের বাড়ি বেড়াতে আমার আবার বাসা হকলক করতে ভাল লাগে না তার জন্য বাইক নিয়ে কয়েক জায়গায় মুতু ব্রেক দিয়ে চলে যায় ভাঙার উদ্দেশ্যে আরে এই দেখেন টুরুলাভ ভাঙা ঢোকার পর প্রথম রিয়াকশন ছিল আর এমআইআর এবিএপি মানে জোস হাইওয়ে হাইওয়ে দেখেই মাথা খারাপ হয়ে গেছে আমার আর পদ্মা সেতু হয়ে গেল সবাই মা রোডে ইলিশ মাছ খাওয়া বাদ দিয়ে এখানে এসে ধুলা খাইতে আসবে এটা আমার গ্যারান্টি যাই হোক এখানে আমরা কালকে আসবো মেনলি আমি এখানে এসেছি একজন নিউ বর্ন গেস্টকে ওয়েলকাম জানাতে হুইচ ওয়াজ মাই আপুর জালের মেয়ে অর্থাৎ আমার বিয়ের বেবি বাসা আসার পর জানতে পারি ভাঙা পাল্টি স্কুল মাঠে কনসার্ট হইতেছে তারপর আর কি সারাদিন বাইকে বসে থাকা ব্যথা পাশা নিয়ে বের হয়ে গেলাম কনসার্ট দেখতে কনসার্ট তো না গেছে মানুষের গুতা খাইবার তার মধ্যে শুনলাম মাশরাফি ভাই এবং মমতা জানটিও আসবে তাই জন্য আরো আগ্রহ নিয়ে গেলাম তারপর দেখলাম আমার ইমিউনিটিতে কুলাইতেছে না তারপর ভাবলাম কালকে সকালে আসি আমি যখন ভাঙাতে ছিলাম তখন পালেট স্কুল মাঠে স্টেডিয়াম ছিল না অনেক ট্যাপ টেনিস ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে এই মাঠে কিন্তু এখন গিয়ে দেখি এখানে প্রফেশনাল ক্রিকেট প্র্যাকটিস করানো হয় এখন আমার কথা শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে তুই তো আইলি কালকা তুই খেলি কখন তাদের জন্য বলবো আমি ক্লাস থ্রিতে ভাঙা পাইলট স্কুলে ছিলাম আমার বাবা সরকারি চাকরি থাকার কারণে আমার বাংলাদেশে বিভিন্ন প্রান্তে থাকার অভিজ্ঞতা রয়েছে যাই হোক নিজের গান পরে গায়ে আগে ভাঙা বাজার দেখাই এন্ড দিস ইজ ভাঙা বাজার যেটা নিয়ে আলাদা করে কোনো কিছু বলার নেই ভিডিও দেখতে থাকেন আর ব্যাকগ্রাউন্ডে পুপা শব্দ আসেই ভাঙা বাজারের মধ্যে ভাঙা থানা ভাঙা সরকারি কলেজ এবং আনুষঙ্গিক প্রতিষ্ঠানগুলো পড়েছে যার জন্য মোস্ট অফ দ্য টাইম এখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে বাজারে গেছিলাম বাবুর জন্য গিফট কিনতে ওখান থেকে আসার পথে ভাঙা হাইওয়ে ডিসকভার করার পালা এন্ড বিলিভ মি ইট ওয়াজ রক দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে ঢাকাকে যুক্ত করেছে এই ভাঙা গোলচত্বর হাইওয়ে এক্সপ্রেস ওখানে যাওয়ার পর আমি প্রায় 20 মিনিটের মতন ঘুরছি হাইওয়ে দেখতে না দুবদাব করে হারাই যেতেছিলাম যে রাস্তা ঢুকছি সেই রাস্তায় লাস্টে একটা নতুন ট্র্যাক শুরু হচ্ছিল ঘুরতে ঘুরতে মনে পড়লো আমাদের প্রধানমন্ত্রী বলেছে 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে তাই চলে গেলাম ভাঙা ধান গবেষণা ইনস্টিটিউটে যেটা ভাঙা হাইওয়ের সাথেই ছিল বাংলাদেশের 9টি বিআরআরআই স্টেশন গুলোর মধ্যে ভাঙা একটি বাংলাদেশের সকল এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট গুলোর মধ্যে ধান গবেষণা সব থেকে বেশি বিপ্লব ঘটিয়েছে বিশ্বের সর্বপ্রথম জিঙ্ক সমৃদ্ধ ধান বাংলাদেশে ডিসকভার করা হয় যেটা খায় খায় আপনারা ভুরি বানান যাই হোক আপনাদের ভুরি গবেষণা করতে করতে আমার এখানে রাত হয়ে গেছে তাই আমি আমার বিআইশালা অর্থাৎ আমার বিআই হুলু স্কোয়ারের সাথে ভাঙা হাইওয়ে আন্ডারগ্রাউন্ডে আসি যেখানে তাদের মধ্যে একটি ফ্রেন্ডলি বাটপাট দ্বন্দ্ব হচ্ছিল রবিন ভাইয়ের কাছে জানতে পারি এই আন্ডারগ্রাউন্ডটা টোটালি আজারে বসে থাকেন এখানে প্রতিনিয়ত পাইকারি মাছের আড়ত বসানো হয় যেখান থেকে মাছগুলোকে নিয়ে বিভিন্ন বাজার খুচরা মূল্যে বিক্রি করা হয় হুম এক দেশে এক রাজা আসলো উচ্চস রাজাটা বউ আসলো রাজাটা বিয়া করছে রাজাটা বিয়া করলে তো আগের বউ মরে গেছে কষ্ট হয়েছে কিটা রাজা আগের বউ ঝুকঝুক শব্দের সাথে জার্নি করে আসলে অনেক মজা লাগে কিন্তু কথায় আছে না সব ভালোর ভেতরে একটু খারাপ থাকবেই সেই খারাপটা হলো এইটা একটুখানে তেলে ভেজে জিরা ছিটিয়ে দেওয়া এই রুটিটার দাম 20 টাকা মানে হ্যাঁ কি বলবো যাই হোক আধা ঘন্টা ট্রেন জার্নি শেষে পৌঁছে গেলাম ফরিদপুর ওখান থেকে আমার ফ্রেন্ড আমাকে রিক্সা নিয়ে অম্বিকা মেমোরিয়াল হলের সামনে আসতে বললো এখন যেহেতু বন্ধু মানুষ তো লেট তো করবেই তাই আমি ওখানে দেখলাম একটা বিয়ে হচ্ছে তো ভিতর ঢুকে গেলাম চিক্স দেখার জন্য টাইম পাসও হয়ে যাবে কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না ইনসিকিউর ফিল হচ্ছিল না জানে কখন ধরে মাইট দেয় অতক্ষণ ও ফোন দিয়ে বলে দিল ও চলে আসছে এন্ড হ্যার ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড উচ্ছু তামিম যেখানে ক্লাস থ্রিতে আমাকে অনেক জ্বালাইছে কিন্তু তবুও আমার বেস্ট ফ্রেন্ড ছিলাম ক্লাস থ্রির পর আব্রু বদলি হয় আমি বাংলাদেশে অন্য একটি প্রান্ত চলে যাই তারপর থেকে এখন এটা আমাদের সেকেন্ড মিট আপ ও এখন ফরিদপুর থাকে আর আমি ফরিদপুর সদর কখনো ভালো মতো দেখিনি তাই ওর সাথে বের হয়ে গেলাম ফরিদপুর সদর টুই টুই করে ঘুরতে এই ধরেন ফরিদপুর রাজেন্দ্র কলেজ জেলা প্রশাসক কার্যালয় রেস্টুরেন্ট পুলিশ সুপার কার্যালয় টেপাতলা গরুর হাট টেপাতলা লেক ফরিদপুর জেলা স্কুল আরো অনেক কিছু ওয়েট জিলা জিলা যাই হোক সব জায়গার মধ্য থেকে একটি সুন্দর জায়গায় নিয়ে গেছিল যেটা নাম ছিল দল্লার মোড় যেটা কোনো সমুদ্রের পার নয় কিন্তু সমুদ্রের পাড়ের থেকে কমও নয় অনেকটা লেক এবং নদীর মিশ্রণের মতন জায়গাটা কিন্তু ওভারঅল অনেক সুন্দর ফরিদপুর গিয়ে একজন বৃদ্ধ লোকের সাথে পরিচয় হয় যেখানে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকার ইচ্ছে প্রকাশ করেছিল তো এলাকা অসুস্থ হয়ে পড়ছেন কবে তো
যাকে দেখে টু বি অনেস্ট আমি অনেক মোটিভেট হইছি। ওকে, ইটস টাইম টু সে গুড বাই টু মাই ফ্রেন্ড টু। আর এই ভিডিওতে একটা কথা বলবো যে আমার চ্যানেলের নাম অমিত লাইব্রেরি না, ইটস নট লাইব্রেরি, ইটস লাইব্রেরি। হ্যাঁ, এটা আমার নিজের ক্রিয়েট করা একটা নেম, আপনারা একটু খাপ খাই নেওয়ার চেষ্টা করবেন আর আমার সাথে থাকবেন, সাথে থাকবেন, ইন ফিউচার আরও ভিডিও আসবে। বাই।